কিছুদিন আগে ভারতবর্ষ একটা বড় কোম্পানির ছেলের বিয়ে হয়েছিল মনে আছে বিশ্বের সব প্রান্ত থেকে বাল ছাল ধরে এনেছিল বিভিন্ন স্টার এবং গান মেরে মানে টাকা উড়িয়েছিল সেই বিয়েটা বিশাল ভাইরাল হয়েছিল অনেক ভারতবাসী গর্ব করে ল্যাওড়া খাড়া করে বলেছিল এটা ভারতবর্ষ এত ধনী দেশ বাইরে থেকে বড় বড় স্টারদের এনে বিয়ে দিচ্ছে আপনারা জানেন সেই সব টাকাগুলো কিভাবে গান মেরেছে আমাদের পাবলিকের জানেন না বুঝতে পারছেন তো লিও কোম্পানির মোবাইলের সমস্ত কিছু দাম করে রিচার্জের ব্যাপারটা আরে আর এত টাকা খরচ করলো টাকাটা তুলবে না এখন জনগণের কাছে হিরিক পড়ে গেছে ভাড়া আমরা লিও কোম্পানি দেবো না আমরা অন্য কোম্পানি ব্যবহার করবো তাতে মারা লিও কোম্পানির বাল ছিড়া গেলো লিও কোম্পানিটা হচ্ছে ইংরেজদের মতো এরা টেকনিকে চলে এক সময় দেখেছেন ফ্রি পয়সায় চা খাইয়েছিল ইংরেজরা চা আমরা সকাল সন্ধে দুপুর সব থেকে প্রিয় খাদ্য হয়ে গেছে চা হয়। সেটা লিও কোম্পানি বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক করে জি অন্যান্য নেটওয়ার্কের চেয়ে ভালো সে তো হবেই খেয়ে ফেলেছে সরকার খেয়ে ফেলেছে মারা সরকারের মাথায় হাত বুলিয়ে এরা গান মারছে দেশের সরকার সাপোর্ট করে তাই আজকে আমাদের গাঁড় মারার জন্য আমরা গাদা গাদা টাকা খরচ করে মোবাইল কিনেছি এবার ফার্স্ট নেট দেখছি এ লিও কোম্পানির এখন যদি বাড়ে তো আমাদের বাড়াটাই কিনতে হবে কজন বাড়া চেঞ্জ হয়ে যাবে আপনি কিনবেন এত সস্তা নেটওয়ার্ক একটু কোথায় পাবেন না বাড়া কি করবেন লিও কোম্পানি ওই ইংরেজদের মধ্যে চা খামাতে জাল বিছিয়ে রেখেছিল রে ভাই সেই জাল ছেড়ে বার হওয়া খুব কষ্ট এটেল আছে কি বাড়াস কি যেন মার নাম আছে সরকারি দপ্তরে ওই মারা সিএনএল হ্যাঁ ওই রকম কি নাম আছে মারা হ্যাঁ তাতে নাকি একজন মানুষ ঝুঁকে পড়ে যাতে তাদের বাল ছিঁড়ে গেল ঝুঁকে পড়ুন সিমটা নিয়ে বাড়া চলবে কোনো কিছুই বাল আপনারা দেখতে পাবেন না দেখতে গেলে গুনে গুনে দেখতে হবে এই নেট শেষ হয়ে গেল নেট শেষ হয়ে গেলো বাঁশ শেষ গেলো এই মোবাইল নিয়ে মানে এখানে ঘুরতে হবে ওখানে ঘুরতে হবে ল্যাবের উপর দাঁড়াতে হবে তারপরে হবে তো ভাই জাল পেতে ফেলেছে সরকারের মাধ্যমে লিও কোম্পানি সেই জাল ছেড়ে বার হওয়ার মানে নিয়ে দেখেন না দেখুন নেটওয়ার্কটা কেমন চলে পড়া আমার এখানে এয়ারটেল চলে না জিওটা চলে বিয়েশের তোমার ঘরের মধ্যে আছে বলে চালিয়ে টুকটাক চালাই তাই লিও কোম্পানি এত টাকা খরচ করে ছেলের বিয়ে দিল এবং সেই টাকা জনগণের গানে মেরে তুলবে এটা স্বাভাবিক কথা এ আশ্চর্য হওয়ার কিছু নেই অনেক শেষ হল এটা গুদমানি ভাইরাস লাপা চারে মার লাপালে কি আছে তোরা তো মানে যখন হয় তখনকার কথা চিন্তা করি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি মারা পরবর্তীকালে কি হতে পারে ফাঁচা মারার জন্য এখন তেল রেডি করছে যত লিও সার্ভিসম্যান আছে বা যত লিও কাস্টমার আছে তাদের গান মারার জন্য রেডি হয়ে গেছে রেডি থাক তবে একটা জিনিস আস্তে আস্তে মারবে গানটা আস্তে আস্তে মারবে পুরো টোটাল নেটওয়ার্কটা সরকার সহযোগিতায় সরকারের সহযোগিতায় লিও কোম্পানি এলো সব থেকে বড় কোম্পানি ছিল এয়ারটেল কোম্পানি সে এয়ারটেল কোম্পানি গায়েড হয়ে গেল এখন আমরা বলছি যে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে চলে যাবো আমরা বিভিন্ন এয়ারটেল আছে বারাসিনের আছে এসবগুলোতে চলে যাব। তো গিয়ে আমরা বাল ছেড়ে যাবো নেটওয়ার্ক তো মানে চলবে না সব জায়গায় এদের নেটওয়ার্ক নেই এদের এখনও লিওর মতো নেটওয়ার্ক করতে গেলে মানে অনেক সময় লাগে লিওকে হেল্প করেছিল সরকার আর এয়ারটেলদের নিজের ক্ষমতায় মারাতে যাবে কখনো উঠতে দেবে না রে ভাই উঠতে দেবে না এই লিও লিওই থাকবে এখনো লিওর মাথার উপর সরকারের হাতটা আছে তাই এয়ারটেল বলুন বারাসেনেল মানে সরকার যেটা আছে বারাসেনেল ডিপার্টমেন্ট আছে মোবাইলের নেটওয়ার্কের তাকে উঠিয়ে দেবে না আর যে সরকার আছে তার মানে কোনো মানে লেবারও নেই মানে জনগণ নেই কেউ নেই অফিস মানে খুলে শুধু মানে মেয়ে মহিলা অফিসার থাকলে মহিলা ছেলে থাকলে তার দুজনে গানা মানেই করে অফিসে বলছে বারাসেনেল তা ভাই জিওতে যেতেই পড়ে থাকবে এই নিয়ে মাথা ব্যথার কিছু ইয়ে নেই ব্যাপার নেই ইনকামটা বাড়াও এবং এটাই থেকে যাও তাছাড়া লিও ছাড়া তোমাদের কোনো উপায় নেই এত শেষ সস্তা নেটওয়ার্ক এত সার্ভিস ভালো দিতে পারবে না ভাই গলা ফাটিয়ে লাভ নেই সোশ্যাল নেটওয়ার্ক দেখছি মা লিওকে নিয়ে গলা ফাটছে মা চলে যাবো বলে কজন যায় দেখব গুড মর্নিং গিয়েও তো উপায় নেই এখন মোবাইলে আপনার মা থ্রি এক্স দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে যে থ্রি এক্স দেখতে মানে ঘুর পাক মারবে না মারবে লাথি চ লিও এই চ একটু ইনকামটা বাড়াই দিয়ে লিওটাই নেই এটাই হবে বাড়া যাবে দেখতে পাবেন স্টার